আপনাদের সাথে আমি এখন দাঁড়িয়ে আছি আয়েশা উর্দি, এবং আমার পাশে কিন্তু এমনই একজন গেস্ট আছেন যিনি আসলে হৃদয়পাড়ার গল্প লেখেন। তো তার কাছ থেকে আসলে আজকে জেনে নিব তার হৃদয়পাড়ার গল্পটি, এবং জেনে নিব যে এবারের বইমেলায় তার কোন বইটি বের হয়েছে এবং প্রকাশ পাবার পরে তার সেই আনন্দটা কীরকম। কথা বলছি বন্যা আপুর সঙ্গে, কেমন লাগছে আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। শুভ সময়, জাগরণ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এবারের বই এসছে কাব্যগ্রন্থ মেঘবাড়ির জল আমি, আর এর আগে এসেছিল গল্পগ্রন্থ তিয়াশা, তার আগে এসছে 22-21 উপন্যাস আলোর নূপুর। সবগুলোই মোটামুটি চলন্তিকা প্রকাশনী থেকে চলছে। মানে কাব্যগ্রন্থ এসছে, কাব্যগ্রন্থ নিচ্ছে তারা, সবগুলোই সে পাঠকরা সাগ্রহে নিচ্ছে, আমি তো অবাক আজকেও দেখলাম। আর আমার প্রথম বই আসে পেন্সিল প্রকাশনী থেকে পাণ্ডুলিপি বিজয় হিসেবে, এক মুঠোয় হৃৎকথন। দ্বিতীয়টাও নির্বাচিত হয়ে আসে মনপাড়ার আওয়াজ। তৃতীয় বই যেটা, সেটা গল্পের দিক থেকে প্রথম গল্পগ্রন্থ ভালোবাসার হাতকড়া, শিখা প্রকাশনী থেকে। এবং তারপর থেকে আমি চলন্তিকার সঙ্গে আছি। চলন্তিকা থেকে আমার তিনটি বই সব জনরাই আছে, যেমন উপন্যাস, গল্পগ্রন্থ, তিয়াশা, আর এবার আসলো মেঘবাড়ির জল আমি। আচ্ছা, আমার তিয়াশা বইটা গল্পগ্রন্থ, ওখানে 16টি গল্প আছে, ঘুরে দাঁড়ানোর গল্প, আমাদের সমাজের গল্প, অবক্ষয়ের গল্প। তো ওখানে একটা তৃষিত হৃদয় কাজ করে প্রত্যেকটা। আসলে ওখানে 10 নম্বর যে গল্পটা আছে, ওখানে ওই গল্পের অনেকেই পাঠকরা ভেবে নেয় যে তিয়াশা হয়তো সেই চরিত্রের নাম থেকে এই গল্পের বইয়ের নাম, আসলে তা না। একটা তৃষিত হৃদয় আমাদের প্রত্যেকের ভিতরে কাজ করে, সে নারী হোক পুরুষ হোক। ওখানে যেমন তিয়াশার ভিতরে যেমন কাজ করেছে, কোহিনুরের মধ্যে যেমন কাজ করেছে, শিল্পীর মধ্যে যেমন কাজ করেছে সেই তৃষ্ণা, সেরকম সুরুজ মিয়ার মধ্যে কাজ করেছে, সেরকম নির্ঝর নৈসর্গের মধ্যে কাজ করেছে। ওখানে স্পেশাল বেবিকে নিয়েও লিখেছি, মানে ঘুরে এক কথায় ঘুরে দাঁড়ানোর গল্পগুলো লিখেছি। এবং আমার মনে হয়েছে, যেহেতু গত বছর 2022 আমার এই বইটা 12 দিনে প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়, এটা খুবই খুশির সংবাদ। এবং আমি বাসায় ছিলাম, আমি আসিনি, আমাকে বলে যে আপনি আসবেন না, কার্টুন খুলবো। তো আমার ইচ্ছা ছিল যে নারী দিবসে আমি দ্বিতীয় মুদ্রণ আনবো, কিন্তু তার আগের দিনেই চলে এসছে, সেটা 7ই মার্চ ছিল। তো আর সেই ইয়েটা করেছে আমাদের ফরাজি ভাই, যে কবি, বিখ্যাত কবি, তার সঙ্গে কাকতালীয়ভাবে কেন যেন দেখা হয়ে যায়। আমার প্রথম গল্পগ্রন্থটা যখন শিখা প্রকাশনী থেকে আসে, উনি বগল দেবা করে ওই বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আবার পেন্সিল থেকে দুটো বই আসলে যেই সমস্যাটা হয়, মনপাড়ার আওয়াজ ওখানে আমি যাই, আবার ভালোবাসার হাত করা, এখানে দুই জায়গায় আমার টানা পনেরনের মধ্যে থাকতে হয়। তো আসা মাত্রই, তখন বাহার ভাই ছিলেন, উনি কিন্তু করোনায় মারা গেছেন, তো তখন আসার পরে বলো যে এই যে ভালোবাসার হাত করা চলে এসছে। আসলে আমাদের লেখকদের নামগুলো না চেঞ্জ হয়ে যায় যখন এই ক্যারেক্টারগুলো বা গল্পের বইয়ের নামগুলো বা বইয়ের নাম ধরে ধরে আমরা ডাকি, মানে দেখা যায় যে এরকম হয়েই যায়। তো যখন গল্প লিখি, গল্পের পিছনে গল্প থাকে, কাব্য লিখি, কাব্যের পিছনে গল্প আছে। এবার আমি একটু কাব্যের কথা বলবো। আমার লেখালেখি শুরুটা কাব্য দিয়ে, এক মুঠোয় হৃৎকথন, তখন নিজের জন্য লিখতাম, কিন্তু এখন আমি প্রজন্মের জন্য লিখি। এবং শুধু প্রজন্ম না, আমাদের সমাজ, আমাদের এই যে অবক্ষয়, কেন আমার তিয়াশা গল্পগ্রন্থে একটা গল্প আছে বেনারসি আলপনা, বইটা আমার হাতে দিলে পিছনে লিখা আছে যে দগ্ধতায় মুছে যায় ভালোবাসা, মানে ভালোবাসাটা দগ্ধতার মধ্যেই আলপনা আঁকে, এরকম। তো ওখানে যে অদ্রি চরিত্র, এখানে আমরা সাধারণত দেখি যে অ্যাসিড দগ্ধ হলে বা কোনো কিছু হলে তখন বিয়েটা ভেঙে যায়, যতই ভালোবাসা থাক। কিন্তু আমি চেয়েছি সমাজ ঘুরে দাঁড়াক, কেন ওই ছেলেটা অদ্রি, ও তো বলতে পারে যে সমস্যা কি, মুখ পুড়েছে, মনটা তো পুড়েনি, মন তো রয়ে গেছে, তাহলে সেই আদ্রিতাকে সে আগের মতো ভালোবাসবে না কেন? সে ভালোবেসেছে, এবং সেখানে আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করেছি। আর সুপ্রভা অভ্রনীলের কথা বলতে হবে, ওর এটা মুক্তিযুদ্ধের প্লট চলে এসছে। আমি এটা যখন লিখা শুরু করি তখন হলো 18 সাল, রাজাকারদের ইয়ে চলছিল। তো তারপরে আমার লেখা শুরু করে মাঝখানে দুটো বই আসে, তা উপন্যাস শেষ করিনি। পরে আমি মূলত এটার অনুপ্রাণিত হই যে সবাই বিদেশে যায়,
আমাদের দেশে লাল সবুজের ভালোবাসায় প্লাবিত হয়ে কেউ কি বাংলাদেশে থেকে যেতে পারে না? আমাদের দেশে ভিনদেশি কেউ এসে এখানে থাকতে পারে না? পারে, কিন্তু আমার সাথে অনেকের পরিচয় হয়েছে, তারা ভিনদেশ থেকে এই দেশকে এত ভালোবাসে এবং বলে যে এই বাংলাদেশের মাটিতে যেন আমার সমাধি হয়, ভাঙা ভাঙা বাংলায় বলেছে। তো এরকম আমি একটা ক্যারেক্টার তৈরি করেছি, মৌলিক গল্প, সেটা উপন্যাস। তো গল্পটা যখন এগুলো হয় কি, যখন আমরা চরিত্রগুলো তৈরি করি, সুপ্রভাকে যখন ই করলাম তখন সুমনা হক তার খালামণির কাছে থাকছে, এরকমভাবে শুরু হলো। তারপর আস্তে আস্তে এগোতে এগোতে প্রেম তো চলে আসেই, অভ্রকে ভালো লাগলো, কারণ সে আবৃত্তি পছন্দ করে, নিজে করতে পারে না কিন্তু শুনতে ভালোবাসে। তখন অভ্র ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সে আবৃত্তি অসম্ভব ভালো আবৃত্তি করে, সে মেডিকেল স্টুডেন্ট, কিন্তু সে তার প্রেমে পড়ে গেল, বলেনি, কিন্তু আলটিমেটলি তার সঙ্গে একটা কাছাকাছি সম্পর্কে চলে আসলো। আসার পরে দেখা যায় যে সে সবসময় তার মধ্যে দেখে যে লাল সবুজের ভালোবাসাটা খুব প্রখর, এটার কারণ কি? তখন জানা যায় যে তার দাদি মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু আস্তে আস্তে যখন গল্পটা এগোবে, যখন আসল জিনিসটা বেরিয়ে আসবে যে হ্যাঁ, মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের বীর কন্যারাও তো মুক্তিযোদ্ধা, তার দাদি যে বীরাঙ্গনা ছিল সেটা সে জানতো না, যখন জেনে ফেলে তখন একটু হলেও ধাক্কা খায়। কিন্তু পরবর্তীতে আমি ওই জায়গায় একটু ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি যে না, আমরা বীরাঙ্গনাকে গর্ব ভরে স্বীকার করবো, তাই না? সে তার দাদির হাত তুলে, হাতের করতলে দাদির মুখটা রেখে বলে যে আমার দাদিকে নিয়ে আমি সবসময় গর্ব করতাম, এখন আরও বেশি গর্বিত। কিন্তু তার দাদির ভয় ছিল যে ছেলে যেহেতু যুদ্ধ শিশু, তার ছেলে যেহেতু মুখ ফুরিয়ে নিয়েছে, নাতিও হয়তো কিছু মুখ ফুরিয়ে নেবে। কিন্তু না, একদম উল্টো হয়েছে, সে আরও বলছে তুমি আরও আগে বলোনি কেন। মানে তার মানে এই প্রজন্মকে আমি দেখাতে চাইলাম যে তারা আমাদের মুক্তিযুদ্ধকে ভুলেনি, তারা মুক্তিযুদ্ধকে সাদরে গ্রহণ করেছে। এবং এইভাবে করতে করতে চলে আসলো করোনার সময়টা, যেহেতু আমার উপন্যাসটা শুরু হয়েছে এরকম 18-র শেষে, 19-20-এ তো করোনা চলে আসলো এবং করোনার কিছু সময়টা আসবে, আমি সেটা লেখা শুরু করেছিলাম সুপ্রভা, মানে একটা শুভ আলো আসুক আমাদের দেশে। কিন্তু আমি বইটার নাম আলোন্নপুর দিলাম, কারণ লিখতে লিখতে দেখা গেল যে প্রত্যেকটা চরিত্র, এখানে নিগার সুলতানা একটা চরিত্র আছে, অসম্ভব শৈল্পিক একটা মানুষ সুমনা হক, তো প্রত্যেকটা চরিত্র আলোর নূপুরের ছন্দ তুলছে। যখন লিখতে লিখতে শেষ পর্যায়ে পর্দা ঝুলছে, নিচে আলোটা আসছে, মানে আমার সামনেই, সত্যি কথা, আমার সামনেই পর্দাটা ঝুলছিল রোদের, শীতকালের ডিসেম্বর মাসে, মানে রোদটা আমার কাছে আলোর নূপুর মনে হয়েছিল। তখন মনে হলো যে না, আমার উপন্যাসের নাম আমি আলোর নূপুর দিব, এবং সবাই এত পছন্দ করেছে যে কি বলবো। আসলে সেই সময়টা করোনার সময় ছিল, মেলাটা 2021 সালের কথা বলছি, আমার বইটা এসেছে 21 সালে, তখন কিন্তু 12 দিন মেলা হয়ে, তারপরে 12 দিন খুব আলোর নূপুরের ছন্দ চললো চরণদিকায় বইটা, তারপরে সব রকমারিতে পাওয়া যায় আমার বইটা। তো যাই হোক, তারপরে কিন্তু আর আমি আশা বন্ধ করে দিলাম, এবং আমার নিজেরই মানে করোনা এফেক্ট হলো। যাই হোক, তো এইভাবে আসলে প্রত্যেকটা গল্পের পিছনে গল্প, কাব্যের পিছনে কাব্য আছে। আর মেঘবাড়ির জল, আমি বলবো এটা কিন্তু রূপক, নামটা কিন্তু রূপক, আপনারা বুঝতে পেরেছেন কিনা? মেঘবাড়ির জল মানে কি? মেঘবাড়ির জল আমি মানে কি? কান্নাকে বোঝাচ্ছি। আর কবিতা কিন্তু সবসময় রূপকে ব্যবহার হয়, এবং এখানকার কবিতাগুলো যারা কবিতা প্রেমী তাদের তো ভালো লাগবে, যারা কবিতা পড়তে ভালোবাসে না, আমার কাছে সবাই বই নিল, অনেকেই গল্পের উপন্যাসের মানুষদের কালকে আমি অটোগ্রাফ দিলাম। কারণ কি, এখানে ফাল্গুনি প্রেম একটা গদ্য কবিতা, এখানে গদ্য কবিতা আছে, কথোপকথন আছে, দুজন প্রেমিকের সঙ্গে দেখা হয়েছে বা ফোনে কথা হচ্ছে, যে যার বিয়ে হয়ে গেছে এরকম, তারপরে কথা বলছে। এখানে ছন্দের কবিতা আছে, এখানে পত্রকাব্য আছে, এখানে একটা আছে যে সবচেয়ে মজার ঘটনা, একটা কবি, এখানে আমার কবিতার বই কিন্তু অনেকদিন পর এলো, এই জন্য কালকে একজন বলছে যে তুমি গল্প এত ভালো লিখছো, উপন্যাস লিখছো, আবার হঠাৎ কাব্য, কাব্য কেন আপু, এভাবে বলছে। এটার কারণ আছে, কারণ আমি নিজে আবৃত্তি করি, আবৃত্তি করতে পছন্দ করি, ভালো লাগে। তো আমি বললাম যে অনেকদিন আনেনি, এখানে আমার 19-এর একটা হয়তো আছে, 20, 22, 21, হ্যাঁ মানে 21, 22 এদের সবগুলো কবিতা আছে, তাহলে করোনাকালীন কিছু কবিতা আছে। আর 21 সালের জুন মাসে আমার মা চলে গেলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সময়, একদম সুস্থ মানুষ, আমার মা খুব সাহিত্যমনা ছিলেন, তো সেই সময় আমি সত্যি মেঘবাড়ির জল আমি হয়ে গেলাম। কিন্তু
আমার প্রচ্ছদটা আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রচ্ছদের মধ্যে মেঘবাড়ির জল আমি, কিন্তু এই আমিটা এক বচন না, বহু বচন। হ্যাঁ, এখানে অনেকের কথা বলা হয়েছে। দেখা যায় যে কিছু ছবি দেখে আমি লিখি, একজন কয়েকদিন আগে একজনের ছবি দেখলাম যে তার হাজবেন্ড মারা গেছে, কিন্তু তাদের দুজনের ছবি দিয়েছে, দেখে আমার হঠাৎ মনে হলো এটা। টিএসসিতে একজন হাত মুঠো করে বেলুন ধরেছে, ওই ছবিটা দেখে আমি লিখে ফেললাম মুঠো বন্ধন। কবিতাগুলো আছে বইটা আমার কাছে, দিলে বলতে পারতাম। আচ্ছা, আরেকটা আছে এইভাবে ভুলে যেতে পারো না, এটাও একটা খুব সুন্দর কবিতা, অনেকেই আবৃত্তি করেছে, তো এটাও একটা খুব হৃদয় বিদারক, মানে কবিতা মানে বেদনাটা বেশি, মানে কি বলবো, কষ্ট ফোটা জমে জমে যেই কথাগুলো আসে সেটাই হলো কবিতা। এবং আনন্দের কবিতাও আছে, আনন্দের কবিতাও আছে, ঐন্দ্রজালিক যেটা অনুরণ সাহাজ, মানে একজন প্রেমিক প্রেমিকা বল যে যেটা ভাববে, বা হাজবেন্ড ওয়াইফ বলতে পারে, এরকম ঝুম বৃষ্টির দিনে যে আনন্দটা একদম একটা অনুরণ জাগায়, হ্যাঁ, নেচে ওঠে মন, এই টাইপের কবিতাও আছে, তো ভালো লাগবে। আর মায়ের কাছে লেখা কিছু কবিতা আছে। আর একটা গল্প বলবো, সেটা হলো 20 সালে আমি যথারীতি বইমেলায় আসছি, শাড়ি পরছি, আমার যে বন্ধু কবি বন্ধু তাকে ও আমাকে মেসেজ দিচ্ছে, তুমি রেডি, নেমে আসো একসঙ্গে আমরা আসব। কিন্তু আমার টিভি অন করা ছিল, টিভিতে ওই যে সামিয়া সুমাইয়া সামিয়া যে 7 বছরের বাচ্চাকে যে রেপ করা হলো, আমি একদম হার্ট হয়ে গেলাম। ওটা দেখতে দেখতে কুচি করা বন্ধ করে আমাকে এদিকে আমাকে মেসেজ করছে যে তুমি রেডি, রুমা মেসেজ করছে যে তুমি আসো। আমি এখন কী করব, আমার আবার একটা বাতিক আছে যে আমার লেখা মাথায় আসলে আমাকে কেউ টলাতে পারবে না। আমি ওই শাড়ির কুচি রেখে আমার একটা ছোটো প্যাড আছে ওখানে লিখে ফেললাম, আমি আমি কিন্তু এখনও ডায়েরিতে বা প্যাডে লিখি, চট করে লিখে ফেললাম, ভূমি তোমায় দিলাম চিঠি। আমার তখন খুব রাগ হলো, আমার ভূমির প্রতিই রাগ হলো। আপনারা বইটা সংগ্রহ করে পড়তে পারবেন, যে ভূমি তোমায় দিলাম চিঠি, কারণ এটা আজকে একজন বললো যে আমি ভিডিও করেছি ইউটিউবে দিব, এত ভালো লেগেছে। তো এই এই ধরনের কবিতাগুলো আসলে আমার লেখা সবসময় হুটহাট করেই আসে। আরেকজন শরতের কবিতা চাইলো, ওই দিনও টিভি খোলা ছিল, তো ওই যে একটা খবরে দেখাচ্ছিল যে বন্যার পানিতে প্লাবনে রসুই ঘরটা ভেসে যাচ্ছে, একটা কাঠের চুলা চালার উপরে ভেসে যাচ্ছে, তো শরৎ নিয়ে লিখতে বললো, কিন্তু আমি লিখতে পারলাম না, কারণ এই দৃশ্য কেন শরৎকালে, শরৎকাল হবে খুব সুন্দর, মেঘমুক্ত শিউলি ফুল ফুটবে, বন্যার প্লাবন থাকবে কেন, চুক্তি ছিল না এমন, এরকম একটা কবিতা আছে, এটা অনেকে খুব পছন্দ করে। তো রসুই রোয়াক অন্নদার রসুই রোয়াক ভেসে যাচ্ছে, এটা কেমন শরৎ, এটাই আমার কাছে প্রশ্ন আসলো। এইভাবে আমার লেখাগুলো এসে যায় আর কি। এই জন্য আমি এই যে সম্প্রতি লেখক আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলাম, লেখক সম্মেলনে দরিয়ানগরে, আমাদের মহাপরিচালক ছিলেন অনেক রাইটার্স ক্লাব থেকে, তো তখন আমি আমাকে বলতে বলা হলো এরকম অল্প কিছু, তো আমি বললাম যে আমি বন্যা আসলে কী লিখে হতো, আমি বললাম যে আমি কলমকে বাধা দেই না, যখন উপন্যাস আসে উপন্যাস, যখন গল্প আসে গল্প, যখন কবিতা আসে কবিতা, আমি প্রবন্ধ লিখি, আমার স্ট্যাটাসও নাকি খুব ভালো লাগে, অনেকের বলে যে এত সুন্দর স্ট্যাটাস, ওগুলো দিয়ে বই বের করো। তো এরকম গল্প লেখার পিছনে আসলে অনেক গল্প। বুঝতে পেরেছি, যেহেতু বইমেলা চলমান পুরো এক মাস জুড়ে, আমাদের বোধহয় আরও সামনে কথা হবে, গল্প হবে, আপনার বই নিয়ে আবারও আড্ডা হবে। আপনাকে অনেক ধন্যবাদ।